আচ্ছা, একবার ভাবুন তো, একটা লটারির টিকিট যার মূল্য 50 লাখ টাকা, সেই 50 লাখ টাকার টিকিটটা যদি আপনার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে চায়, তখন আপনি কি করবেন? এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে চরকিতের সদ্য মুক্তি পাওয়া টিকিট নামের ওয়েব সিরিজটি। সাসপেন্স থ্রিলার ধাঁচের এই সিরিজটির প্রপার মজা নিতে চাইলে চরকি অ্যাপস থেকে দেখে আসতে পারেন। সিরিজটির পরিচালক যেহেতু ভিকি জাহেদ, তাই সিরিজটিতে এত বেশি সাসপেন্স এবং টুইস্ট রয়েছে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। টাকার লোভে পড়ে শেষ হয়ে যায় 5-5টি নিরীহ জীবন, তবে শেষ পর্যন্ত এই 50 লাখের টিকিটটি কার হাতে গিয়ে পৌঁছায় সেটা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ এক্সপ্লেনেশনটি। আর সিরিজের শেষের টুইস্টটি পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তাই চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। শুধু একটাই অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পের শুরুতেই আমরা সালিক নামের একটি ছেলেকে দেখতে পাই, যাকে কিছু সাধারণ জনতা তাড়া করছিল, যার কারণে সালিক দৌড়ে এসে একটা ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। সালিককে দেখে খুব হাবাগোবা টাইপের ছেলে মনে হয়, তবে সে কোনো একটা বিষয় নিয়ে খুব ভয় পেয়ে আছে। বাহিরে থেকে লোকজন দরজায় ধাক্কা মারতে থাকে আর সালিককে দরজা খুলতে বলে। সবাই সালিকের উপর প্রচণ্ড রেগে আছে। কেন এবং কি কারণে সালিকের আজকে এই অবস্থা সেটা জানতে হলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। সালিক মূলত একটা পিভালি কোম্পানিতে চাকরি করত, যে কোম্পানি ডিসকাউন্টে গ্রাহকদেরকে টিভি ফ্রিজ দেওয়ার একটি লোভনীয় অফার দেয়। কিন্তু গ্রাহকরা যখন পণ্য কেনার জন্য কোম্পানিকে টাকা দেয়, তখন গ্রাহকদের সমস্ত টাকা মেরে দিয়ে পিভালি কোম্পানির মালিক ইউরোপে চলে যায়। আর এ কারণেই মূলত সালিকের ক্লায়েন্টরা সালিকের উপর প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হয়ে আছে। আর পণ্য কেনার জন্য তারা সালিককে যে টাকাগুলো দিয়েছিল, সেই টাকাগুলো তারা এখন ফেরত চাচ্ছে। সালিক তখন মতিন নামের এক বড় ভাইকে ফোন করে পুরো বিষয়টা জানায়। তখন ফোনের ওই পাশ থেকে মতিন বলে, আমি তো আগেই বলেছিলাম এই কোম্পানিতে চাকরি করো না, এরা হচ্ছে ধান্দাবাজ। ফোনে কথা বলার সময় সালিক বাহিরে দুটো মেয়েকে দেখতে পায়। সালিক তখন লোলুপ দৃষ্টিতে মেয়েদের দিকে তাকিয়ে থাকে। আসলে সালিক মেয়েদের প্রতি একটু দুর্বল ছিল। কথা বলা শেষ করেই সালিক তার মোবাইলের সিম কার্ডটা চেঞ্জ করে ফেলে। এরপর সালিক তার এক বন্ধুর বাসায় যায় তাকে ঘুম থেকে তোলার জন্য। তার বন্ধুর নাম হচ্ছে আতা। আজকে সালিক আর আতা বাসে করে কোথাও একটা যাওয়ার জন্য প্ল্যান করেছে। এরপর আমরা কবি টাইপের একটা লোককে দেখতে পাই। সে তখন আনমনা হয়ে তার ডায়েরির পাতায় কবিতা লিখছিল। এরপর সিন চলে আসে একটা পত্রিকার দোকানে। দেখতে বয়স্ক একটা লোক এসে দোকানদারের কাছে পত্রিকা চায়। এরপর দোকানদার যখন তাকে পত্রিকাটি দেয়, তখন সে বৃদ্ধ লোকটি পত্রিকার মধ্যে কিছু একটা খুঁজতে থাকে। এটা দেখে পাশে থাকা ছেলেটি তাকে জিজ্ঞেস করে, পেপারের মধ্যে কি খুঁজছেন দাদু? তখন সে বলে, আজকের পত্রিকার মধ্যে লটারির রেজাল্ট বের হয়েছে, কিন্তু সে রেজাল্টটা খুঁজেই পাচ্ছি না। যাই হোক, সেই পত্রিকাটি সে না কিনেই চলে আসে। এরপর আমরা সুবর্ণাকে দেখতে পাই। সুবর্ণা মূলত একটা পতিতালয়ে কাজ করে। বাসে ওঠার পর সে কারোর জন্য অপেক্ষা করছিল। ওই সময় সুবর্ণার কাছে একটা ছেলের ফোন আসে আর সে সুবর্ণাকে জানায় সে আজকে সুবর্ণার সাথে একই বাসে যেতে পারবে না, কারণ সে অফিসের কাজে ব্যস্ত। তাই সে সুবর্ণাকে বলে, আমি তোমার সাথে একদম ফেরিঘাটে দেখা করব। দুজনের কথা শুনে বোঝা যায় তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক রয়েছে। বাসের মধ্যে তখন একে একে সব যাত্রী উঠতে শুরু করে আর এই বাসের হেল্পারের নাম হচ্ছে মজনু। বাস থেকে খানিকটা দূরেই দাঁড়িয়ে ছিল সালিক আর তার বন্ধু আতা। আতা হচ্ছে খুব রাগি আর বখাটে টাইপের একটা ছেলে, বিপরীতে সালিক হচ্ছে অত্যন্ত সহজ সরল। আর এজন্য দুই বন্ধুর মধ্যে সারাক্ষণ এটা ওটা নিয়ে ঝগড়া লেগেই থাকত। এদিকে বাসের মধ্যে কবি টাইপের সেই লোকটা উঠে পড়ে। বাসে ওঠার পর সে সুবর্ণাকে দেখতে পেয়ে সুবর্ণাকে বাজে ইঙ্গিত করতে থাকে। সে সুবর্ণাকে আগে থেকেই চিনত, কারণ সে একবার পতিতালয়ে গিয়ে সুবর্ণার সাথে শারীরিক সম্পর্ক করেছিল। সুবর্ণা তখন লোকটিকে তার পাশে বসতে নিষেধ করে দেয়, কিন্তু সে সুবর্ণার কোনো কথাই শোনে না, সে সুবর্ণার পাশেই বসে পড়ে। বাস ছাড়ার আগ মুহূর্তে বাসের মধ্যে সালিক আর আতা উঠে পড়ে। সামনে জায়গা না থাকায় আতা তখন বাসের হেল্পার মজনুকে অনেক গালিগালাজ করতে থাকে। জায়গা না থাকায় দুই বন্ধু তখন বাসের একদম পেছনের সিটে গিয়ে বসে, আর তাদের দুজনের মাঝখানের সিটে বসা ছিল লটারি কেনা সেই দাদু। সালিক পেছন থেকে দেখতে পায় সুবর্ণার পাশে বসা লোকটি সুবর্ণাকে খুব বিরক্ত করছে। এদিকে মজনু এসে ড্রাইভারকে জানায় হারুন নামে কেউ একজন তাকে ফোন দিয়েছে তার সাথে কথা বলার জন্য, কিন্তু ড্রাইভার তখন ফোনটা কেটে দিতে বলে, কারণ সে চলন্ত গাড়িতে কথা বলতে পারবে না। এরপর সে পেট্রোল পাম্পে গাড়িটা দাঁড় করিয়ে হারুন নামে সে লোকটিকে ফোন করতে আসে। এখানে আমরা জানতে পারি
মজনু হচ্ছে এই ড্রাইভারেরই ছেলে, কিন্তু বাসের সবাই মজনুকে রোহিঙ্গা বলে ডাকাডাকি করে, যার কারণে মজনু যে তার ছেলে এটা সে সবার থেকে গোপন রাখে। আর মজনুর বাবা অর্থাৎ এই ড্রাইভারের নাম হচ্ছে আক্কেল। এরপর আক্কেল হারুনকে ফোন করে। ফোনের ওপাশ থেকে হারুন জানায়, তোমার বউ আর ছেলে বর্ডারের পাশে একটা গ্রামের মধ্যে লুকিয়ে আছে, মিলিটারির ভয়ে সে বের হতে পারছে না। ড্রাইভার তখন হারুনকে অনুরোধ করে বলে সে যেন তার ছেলে আর বউকে দেশে আনার ব্যবস্থা করে দেয়। তখন হারুন বলে, তোমার বউ আর ছেলেকে দেশে আনতে হলে 10 লক্ষ টাকা লাগবে। আক্কেল তখন 1 লক্ষ টাকার কথা বললে হারুন অনেক গালিগালাজ করে ফোনটা কেটে দেয়। এদিকে লটারি দাদু দোকান থেকে একটা পত্রিকা কিনে নেয় গাড়িতে বসে লটারির রেজাল্ট দেখার জন্য। পাশেই দাঁড়িয়ে কথা বলছিল সালিক আর তার বন্ধু আতা। সালিকের বাবা সালিকের বিয়ের জন্য ভালো একটা পাত্রী দেখেছে, আর সালিক এখন বাড়িতে যাচ্ছে মূলত বিয়েটা করার জন্যই। কিন্তু সালিককে দেখলে মনে হয় সেই বিয়েতে খুব একটা রাজি না, শুধুমাত্র তার বাবার ইচ্ছাতেই বিয়েটা করতে যাচ্ছে। আর এজন্য আতা সালিককে বোঝায় আর বলে, তোর বাবা ভালো একটা সম্বন্ধ করেছে আর মেয়ের বাবা 5 লক্ষ টাকা যৌতুকও দিতে চাচ্ছে, তুই বিয়েটা করে ফেল। এরপর সবাই মিলে আবারও বাসের মধ্যে উঠে পড়ে। তখন লটারি দাদু তার পকেট থেকে লটারির টিকিটটা বের করে আর পত্রিকাতে দেওয়ার রেজাল্টের সাথে তার টিকিটের নাম্বারটা মেলানোর চেষ্টা করে। এটা দেখে আতা বলে, আমি আমার জীবনে অনেক টাকা এই টিকিটের পিছনে নষ্ট করেছি, এখনো পকেটের মধ্যে 2-1টা টিকিট রয়েই গেছে, এগুলো সব ভুয়া। ঠিক ওই মুহূর্তে লটারি দাদু তার টিকিটের নাম্বারটা মিলিয়ে দেখে সে লটারিতে জিতে গেছে আর প্রথম পুরস্কার হিসেবে সে 50 লক্ষ টাকা জিতে নিয়েছে। এটা দেখে আতা তো পুরো অবাক হয়ে যায়, এতগুলো টাকার ব্যাপার! সে তখন টাকার লোভ সামলাতে পারে না, তাই সে পকেট থেকে একটা ছুরি বের করে লটারি দাদুকে ভয় দেখাতে থাকে আর টিকিটটা তাকে দিয়ে দিতে বলে। দাদু যখন রাজি হয় না, ঠিক ওই সময় খপ করে সালিক দাদুর মুখ চেপে ধরে, যার কারণে দম বন্ধ হয়ে লটারি দাদু সেখানেই মারা যায়। আতা আর সালিক তখন প্রচণ্ড ভয় পেয়ে যায়। লোকটাকে মারার তাদের কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু বাস ভর্তি মানুষ, এখন তারা লাশটাকে নিয়ে কি করবে কিছুই বুঝতে পারে না। তখন সালিক একটা প্ল্যান করে। সে আতাকে বলে, আমরা এখন যেভাবে আছি সেভাবেই থাকবো, আর কেউ যদি দাদুর সাথে কথা বলতে আসে আমরা বলবো দাদু ঘুমাচ্ছে, এরপর সামনে একটা স্টেশন পড়লে আমরা সুযোগ বুঝে নেমে যাব। এরপর সালিক আতার কাছ থেকে টিকিটটা নিয়ে নেয় আর আতাকে জানায় টিকিটের 50 লাখ টাকার মধ্যে 40 লাখ তার আর বাকি লাখ আতার। এটা শুনে আতা অনেক রেগে যায়, কারণ টাকা তো সমান ভাগ হওয়ার কথা। তখন সালিক বলে, খুনটা যেহেতু আমি করেছি তাই টাকার ভাগটা আমার বেশি। এটা শুনে আতা আরও রেগে যায় আর বলে, তোকে পুলিশ ধরলে তো আমাকেও ধরবে, আমিও তো ফেঁসে যাব। সালিক তখন আতাকে একটা অফার দেয়, আতা যদি খুনের দায়ভার স্বীকার করে নেয় তাহলে সে আতাকে 20 লাখ টাকা দেবে। টাকার লোভ সামলাতে না পেরে আতা তখন খুনের দায়ভার স্বীকার করে নেয়। এদিকে সালিক দেখতে পায় সুবর্ণার পাশে বসা সেই লোকটা সুবর্ণাকে খুব বিরক্ত করছে আর সুবর্ণার গায়ে হাত দেওয়ার চেষ্টা করছে। এটা দেখে সালিক গিয়ে লোকটিকে একটা থাপ্পড় মারে, এরপর সে লোকটিকে অন্য একটা সিটে বসিয়ে দিয়ে আসে। ওই সময় বাসের মধ্যে একটা ছোট্ট ছেলের হিসু চেপে যায়। ছেলেটি হিসু করার জন্য অনেক কান্নাকাটি করতে থাকে, যার কারণে মজনু ড্রাইভারকে গাড়িটা সাইডে দাঁড় করাতে বলে। তারপর ড্রাইভার যখন গাড়িটাকে সাইডে দাঁড় করায় তখন আতা সালিককে বলে, এটাই আমাদের জন্য সেরা একটা সুযোগ, চল লাশটাকে রেখে টিকিটটা নিয়ে পালিয়ে যাই। কিন্তু আতার এই কথায় সালিক রাজি হয় না। সে আতাকে বলে, স্টেশন ছাড়া যদি আমরা এখান থেকে নেমে যাই সবাই তো আমাদেরকে সন্দেহ করবে, আর লাশটাকে দেখার পর সবাই বুঝে যাবে দাদুকে খুনটা আমরাই করেছি। সালিক যখন বাহিরে আসে তখন তাকে তার বাবা ফোন করে। সালিকের বাবা জানায় কালকে সালিকের গায়ে হলুদ আর পরের দিন বিয়ে, আর এর জন্য সে বিয়ের সব আয়োজন সম্পন্ন করে ফেলেছে। কিন্তু সালিক তার বাবাকে জানায় সে বিয়েটা করতে পারবে না, কারণ সে বিয়েটা করতে চেয়েছিল শুধুমাত্র টাকার প্রয়োজনে, আর এখন যেহেতু তার কাছে 50 লাখ টাকার টিকিট রয়েছে তাই সে তার বাবাকে বিয়েটা ভেঙে দিতে বলে। এটা শুনে সালিকের বাবা সালিকের উপর খুব রাগারাগি করে, কিন্তু সালিক তখন তার বাবার কোনো কথাই শোনে না, সে হ্যালো হ্যালো করে ফোনটা কেটে দেয়। এদিকে বাহিরে যখন সালিক তার বাবার সাথে কথা বলছিল তখন বাসের ভেতর থেকে আতা সালিকের উপর কড়া নজর রাখছিল, কারণ আতার মনে হতে থাকে সালিক হয়তো টিকিটটা নিয়ে পালিয়ে যেতে পারে। কথা বলা শেষ করে সালিক বাসের মধ্যে উঠে আসে। কিছুদূর যাওয়ার পর সামনেই পুলিশের চেকপোস্ট পড়ে। পুলিশ এসে গাড়ির সব যাত্রীকে তাদের নাম জিজ্ঞেস করতে থাকে, কারণ পুলিশ খবর পেয়েছে বোম মুক্তার নামের একটা লোক বাসের মধ্যে বোম নিয়ে উঠেছে আর সে কোনো একটা সমাবেশে বোম মারার জন্য পরিকল্পনা করেছে, আর এজন্য চেকপোস্ট বসিয়ে পুলিশ সেই বোম মুক্তারকে ধরার চেষ্টা চালাচ্ছে।
এরপর পুলিশ সালেকের কাছে যায় আর তার নাম জিজ্ঞেস করে। এরপর পুলিশ দাদুর কথা জিজ্ঞেস করলে সালেক বলে, দাদুর শরীরটা একটু খারাপ, তাই হয়তো ঘুমাচ্ছে। ঠিক এই মুহূর্তে বোমা মুক্তার তার ব্যাগ থেকে বোমাটা বের করে সামনের সিটে সে রেখে দেয়, আর এরপর সে জানালা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। পুলিশ তখন তার পেছন পেছন তাড়া করে, কিন্তু বোমা মুক্তার দৌড়ে পালানোর সময় একটা ট্রাক এসে তাকে ধাক্কা দেয়, যার কারণে বোমা মুক্তার গুরুতরভাবে আহত হয়। এরপর পুলিশ আবারও বাসের যাত্রীদের কাছে আসে আর সবাইকে সতর্ক থাকতে বলে। কিন্তু এদিকে যে বোমা মুক্তার বাসের মধ্যেই বোমাটা রেখে গেছে, এটা পুলিশ বা যাত্রীরা কেউই বুঝতে পারে না। এরপর নদীপথ পাড়ি দেওয়ার জন্য বাসটাকে ফেরিঘাটে নিয়ে যাওয়া হয়। এরপর সুবর্ণা আবারও তার বয়ফ্রেন্ডকে ফোন করে, কিন্তু সে জানায় সে এখন ফেরিঘাটে আসতে পারবে না, কারণ তার এখন প্রচণ্ড শরীর খারাপ। তাই সে সুবর্ণাকে বলে দেয় সে সকালবেলা আরবপুরে এসে সুবর্ণার সাথে দেখা করবে। এদিকে বাসের সব যাত্রী নেমে পড়লো, সালেক এবং আতা দাদুর কাছেই বসেছিল। তখন সেখানে হেল্পার মজনু আসে আর তাদের দুজনকে বলে, দাদুর মনে কত সুখ, বাসের মধ্যে এত কিছু ঘটে গেল কিন্তু দাদুর কোনো হুঁশই নেই, দাদু মনের সুখে ঘুমাচ্ছে। এটা বলে সে দাদুকে অনেক ডাকাডাকি করতে থাকে। তখন আতা মজনুকে অনেক গালিগালাজ করে তাড়িয়ে দেয় আর দাদুকে ডাকাডাকি করতে নিষেধ করে দেয়, যার কারণে মজনুর মনেও কিছুটা সন্দেহ তৈরি হয়। এদিকে আতাও ভাবতে থাকে মজনু হয়তো বাহিরে গিয়ে কাউকে এই বিষয়টা জানাবে, তাই সে মজনুর উপর কড়া নজর রাখার জন্য বাহিরে চলে যায়। বাসের মধ্যে সালেক যখন একা বসেছিল, তখন সুবর্ণা আসে সালেকের সাথে কথা বলতে। সুবর্ণা তখন সালেকের শরীরে হাত বোলাতে থাকে আর সালেককে বলে, কতদিন পর আপনাকে দেখলাম, ওই দিনের পর আর আসলেন না কেন? সালেক তখন দাদুকে একা রেখে সুবর্ণার সাথে কথা বলতে আসে। দুজনের কথা শুনে বোঝা যায় তারা আগে থেকেই দুজন দুজনকে চিনত, অর্থাৎ সালেক নিজেও একদিন পতিতালয় গিয়ে সুবর্ণার সাথে শারীরিক সম্পর্ক করেছে। তারা যখন কথা বলছিল তখন বাসের মধ্যে সেই পিচ্ছি ছেলেটা চলে আসে। হঠাৎ করে ছেলেটা দেখতে পায় দাদুর পকেটে মিমি চকলেট রয়েছে, আর এজন্য চকলেট দেওয়ার জন্য ছেলেটি দাদুকে অনেক জাকাজাকি করতে থাকে আর দাদুর শরীর ধরে টানাটানি করতে থাকে, যার কারণে খপ করে দাদু মাটিতে পড়ে যায়। এটা দেখে ছেলেটা অনেক কান্নাকাটি করতে থাকে আর ঠিক ওই মুহূর্তে আতা জানালা দিয়ে বাসের মধ্যে ঝুঁকে পড়ে আর বিষয়টাকে সামলে নেয়। কিন্তু এই পুরো বিষয়টা তখন বাহির থেকে কবি লোকটা দেখতে পায় আর সে পুরো বিষয়টা বুঝতে পেরে যায়। এদিকে গাড়ির মধ্যে থাকা টাইম বোমের সময় আস্তে আস্তে কমতে থাকে আর এদিকে দেখা যায় সেই কবি লোকটা সালেককে ডেকে আনে আর তাকে জিজ্ঞেস করে, তোমরা দাদুকে খুন করেছো কেন? সালেক তখন খুনের বিষয়টা অস্বীকার করলে সে সালেককে একটা থাপ্পড় মারে আর বলে, আমাকে কি তোর বোকা মনে হয়? তোরা কি কারণে দাদুকে খুন করেছিস সেটা আমি ভালো করেই জানি। মূলত ওই দিন যখন দাদু দোকানে পত্রিকা কিনতে গিয়েছিল, তখন এই লোকটিও দোকানে গিয়েছিল সিগারেট কিনতে। সে যখন দাদুকে পত্রিকা কেনার ব্যাপারে জিজ্ঞেস করেছিল, তখন দাদু তাকে জানিয়েছিল লটারির রেজাল্ট দেখার জন্য সে পত্রিকা কিনতে এসেছে, আর এজন্যই কবি লোকটি বুঝতে পেরে গেছে দাদুকে তারা লটারির টিকিটের জন্যই খুন করেছে। সে তখন সালেককে ব্ল্যাকমেইল করতে থাকে আর বলে, আমি এখনই বাসের সবাইকে গিয়ে ঘটনাটি বলে দিব। সালেক তখন তার মুখ বন্ধ করার জন্য 10 লক্ষ টাকা দিতে চায়, কিন্তু সে সালেককে বলে 50 লাখের মধ্যে 30 লাখ আমার আর বাকি 20 লাখ তোদের দুজনের। এটা শুনে সালেক বলে, সব কাজ তো করলাম আমরা, বাসের মধ্যে পুরো বিষয়টা সামাল দিলাম, আর আপনি চাচ্ছেন 30 লাখ? তাদের দুজনের কথোপকথন সুবর্ণা উপর থেকে দাঁড়িয়ে শুনছিল আর বাসের ভেতর থেকে আতা নিজেও তাদের দুজনের উপর নজর রাখছিল। সালেককে মারধর করে লোকটা চিকিৎসা নিয়ে চলে যায়। এরপর সুবর্ণা আসে কবি লোকটার সাথে কথা বলতে। সুবর্ণা তখন তাকে জিজ্ঞেস করে, সালেকের সাথে আপনার কি হয়েছে? তখন সে জানায় সালেক আমার কাছে এসেছিল সাহায্য চাইতে, আমি ওকে একটা চাকরি দিয়ে দিলাম, মাসে মাসে ওর বেতন দেব, ধরতে পারো সালেক এখন আমার গোলাম। তখন সুবর্ণা বলে, আপনি এত টাকার মালিক হলেন কবে? তারপর সে চিকিৎসা বের করে সুবর্ণাকে দেখায় আর বলে, আমি এখন 50 লাখ টাকার মালিক, আর এজন্য সে সুবর্ণাকে 5 লাখ টাকা দিয়ে 1 বছরের জন্য কিনে নিতে চায়। সুবর্ণা তখন তার কথায় রাজি হয় না, সে সোজা চলে আসে সালেকের কাছে আর সালেককে বলে, কবিকে 1 টাকাও দিতে হবে না, কবিকে সরানোর দায়িত্ব আমার, তবে আমার একটা শর্ত আছে, আমাকে 10 লাখ টাকা দিতে হবে। সালেক আর আতায় সুবর্ণার কথায় রাজি হয়ে যায়। এরপর সুবর্ণা কবি লোকটাকে মারার জন্য একটা প্ল্যান করে। প্ল্যানটা হলো, সে যখন কবি লোকটার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে যাবে, ঠিক ওই সময় আতা পেছন থেকে গিয়ে কবি লোকটার উপর অ্যাটাক করে ফেলবে। এরপর সুবর্ণা এসে কবি লোকটাকে জানায় সে তার প্রস্তাবে রাজি আছে। এরপর যখন কবি লোকটি সুবর্ণার সাথে ঘনিষ্ঠ হতে যায়, ঠিক ওই মুহূর্তে পেছন থেকে আতা এসে তার উপর অ্যাটাক করে। মাথায় ক্রমাগত আঘাত করার কারণে লোকটা সেখানেই মারা যায়।
এরপর তারা দুজনে মিলে লাশটাকে নদীতে ফেলে দেয়। তারপর সুবর্ণা আতাকে বলে, এই টাকার কেন তিন ভাগ হতে যাবে? যা কষ্ট করে সেটা তো আমি আর আপনি করেছি, আপনার বন্ধুকে সরিয়ে দিলেই তো টাকাটা আমার আর আপনার। সুবর্ণার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে আতা তখন সুবর্ণার কথায় রাজি হয়ে যায়। এরপর আতা সালেকের কাছে আসে। সালেক তখন আতাকে লটারির টিকিটটা দিতে বলে, কিন্তু আতা তখন টিকিটটা দেয় না। উল্টো সালেককে বলে, তুই এমনিই অনেক চাপ নিছিস, এখন সবকিছু আমাকে সামলাতে দে। দেখতে দেখতে নদীপথ পাড়ি দিয়ে বাসটা পাড়ে এসে পৌঁছায়। বাসের সব যাত্রী ঠিকঠাক থাকলেও মজনু খেয়াল করে দেখে গাড়ির মধ্যে সেই কবি লোকটা নেই। এরপর মজনু এদিক ওদিক লোকটাকে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু তাকে পায় না। আর এদিকে গাড়িতে থাকা সব যাত্রীরা মজনুকে বাস ছাড়ার জন্য চাপ দিতে থাকে, যার কারণে মজনু তখন বাস ছেড়ে দেয়। তারপর আতা সালেককে জানায়, সামনে নিমের ট্যাঙ্ক, এটাই আমাদের জন্য বড় একটা সুযোগ। আমি সুবর্ণাকে নিয়ে নিমের ট্যাঙ্কে নেমে যাই, আর তুই ঢাকা এসে আমাদের সাথে দেখা করিস। কিন্তু সালেক আতার কথায় রাজি হয় না, কারণ সেও বুঝতে পারছিল আতা মনে মনে কোনো একটা ফোন দিয়ে আসছে। এদিকে টাইম বোমের ব্লাস্ট হওয়ার সময় আস্তে আস্তে কমতে থাকে। ঠিক এই মুহূর্তে আবারও পুলিশ তাদের গাড়ি আটকায়, আর পুলিশ এসে জানায় নদীতে কবি লোকটার লাশ পাওয়া গেছে। মজনু বলে, আমি গাড়ি ছাড়তে চাইনি। সে তখন আতা আর সালেকের দিকে ইশারা করে বলে, এই লোক দুটো আমাকে গাড়ি ছাড়ার জন্য চাপ দিছে। তখন পুলিশ আবারও সালেক আর আতার কাছে আসে আর দাদুকে ঘুম থেকে তুলতে বলে। তখন তারা জানায় দাদুর শরীরটা খুব খারাপ, তাই ডাকাডাকি করতে নিষেধ করেছে। পুলিশ বলে, দাদুর সাথে আপনাদের সম্পর্ক কি? তখন তারা পুলিশকে জানায় তারা দাদুকে চেনে না, তবে দাদু তাদেরকে বলে দিয়েছে কেউ যেন তাকে ঘুম থেকে তুলে বিরক্ত না করে। এটা শুনে পুলিশ তখন চলে যায়। এরপর মজনু এসে ইচ্ছে করেই দাদুকে ডাকাডাকি করতে থাকে, কারণ দাদুর ফুলতলি নামার কথা। কিছুক্ষণ পরেই যেহেতু ফুলতলি, তাই মজনু এসে দাদুকে ঘুম থেকে তুলতে বলে। কিন্তু আতা জানিয়ে দেয় দাদু ফুলতলি নামবে না, দাদু এখন ঘুমাচ্ছে, তাই একদম সাতকানিয়া গিয়ে নামবে। এরপর সালেক মজনুকে সাতকানিয়া যাওয়ার ভাড়াটা দিয়ে দেয় আর বলে, এই 100 টাকার জন্য তুমি একটা বয়স্ক লোকের ঘুম নষ্ট করবে? মজনুর সন্দেহ তখন আরও বেড়ে যায়, আর সে এসে এই বিষয়টা তার বাবাকে জানায়। কিছু দূর যাওয়ার পর বাসের চাকায় সমস্যা দেখা যায়, যার কারণে গাড়িটাকে রাস্তার এক পাশে সাইড করানো হয় চাকা মেরামত করার জন্য। আতাও তখন হিসু করার জন্য বাহিরে যেতে চায়। তখন সালেক আতাকে টিকিটটা তার কাছে দিয়ে যেতে বলে, কিন্তু আতা টিকিটটা না দিয়েই বাহিরে চলে যায়। এরপর সুবর্ণা আসে সালেকের সাথে কথা বলতে। সে সালেকের কাছে এসে আতাকে নিয়ে মিথ্যা কথা বলতে থাকে। সে বলে, তোমার বন্ধু হচ্ছে একটা বাটপার, ও তোমাকে সিস্টেম করে টাকার ভাগ থেকে সরিয়ে দিতে চাচ্ছে। তখন সালেক বলে, এটা তো আমি আগেই বুঝতে পারছিলাম। এরপর সুবর্ণা বলে, ওকে সিস্টেম করে সরিয়ে দিলেই তো টাকাটা তোমার আর আমার। সুবর্ণার কথায় সালেক তখন রাজি হয়ে যায়। এরপর সুবর্ণাকে দাদুর কাছে রেখে সে বাহিরে আসে আতাকে মারার জন্য। আতা তখন বাহিরে দাঁড়িয়ে হিসু করছিল। সালেক তখন পেছন থেকে একটা ইট হাতে নিয়ে আতাকে মারতে আসে, কিন্তু আতাকে আঘাত করার আগেই সে মাটিতে পড়ে যায়। আতাও তখন বুঝতে পারে সালেক তাকে মারার জন্যই এসেছিল। সালেকের চশমাটা পড়ে যাওয়ায় সালেক তখন কিছুই দেখতে পারে না, আর এজন্য আতা সালেকের এই বিষয়টা নিয়ে হাসাহাসি করতে থাকে। আর এরপর সে সালেকের চশমাটা খুঁজে এনে দেয়। চশমাটা পেয়ে সালেক আতাকে ধন্যবাদ জানায়, আর এরপর সে ইট দিয়ে আতার মাথায় জোরে একটা আঘাত করে। মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে আতা তখন অজ্ঞান হয়ে পড়ে থাকে। এরপর সে আতার পকেট থেকে চিকিৎসা নিয়ে গাড়িতে উঠে পড়ে, আর সে সুবর্ণাকে জানায় সে আতাকে মেরে দিয়েছে, এখন টাকাটা শুধু তার আর সুবর্ণার। এটা শুনে সুবর্ণাও খুব খুশি হয়ে যায়। কিন্তু তাদের এই কথোপকথন আবার গাড়ির হেল্পার মজনু শুনতে পায়। এদিকে আবার গাড়িটাও তখন সাতকানিয়ার কাছাকাছি চলে আসে, তাই মজনু আবারও দাদুর কাছে আসে আর দাদুকে ডাকাডাকি করতে থাকে। তখন সালেক মজনুকে আরবপুরের ভাড়া দিয়ে দেয় আর মজনুকে বলে দাদু আরবপুর গিয়ে নামবে। মজনুর যেহেতু আগে থেকেই সন্দেহ হচ্ছিল, তাই সে দাদুর মুখে পানি ঢেলে দেয়, যাতে করে সে নিশ্চিত হতে পারে যে দাদু সত্যি মারা গেছে কিনা। কিন্তু পানি দেওয়ার পরেও যখন দাদু ঘুম থেকে উঠে না, তখন সে শিওর হয়ে যায় সালেক আর আতা মিলেই দাদুকে খুন করেছে। এরপর সে সালেককে ব্ল্যাকমেইল করতে থাকে আর বলে, আমি বাসের সবাইকে বিষয়টা বলে দিব। সালেক তখন মজনুকে বুকে জড়িয়ে নেয় আর মজনুকে বলে, আমি তোকে অনেক অনেক টাকা দেব, এই বিষয়টা তুই কাউকে বলিস না। মজনু যখন জানতে পারে 50 লাখ টাকার 3টা ভাগ হবে, তখন সে সালেককে বলে, সুবর্ণাকে টাকা দেওয়ার কি দরকার, ওকে সরানোর ব্যবস্থা আমি করছি, এই টাকার 2টো ভাগ হবে, 25 লাখ আমার আর বাকি 25 লাখ আপনার। কিছুদূর যাওয়ার পর ড্রাইভার জানায় গাড়ির ইঞ্জিনে সমস্যা হয়েছে,
তাই মজনু সব যাত্রীকে গাড়ি থেকে নেমে যেতে বলে। কিন্তু এসবের পেছনে মজনু আর তার বাবার অন্য একটা প্ল্যান ছিল। বাস থেকে সবাই যখন নেমে যায়, তখন মজনু প্রথমে সুবর্ণাকে অনেক মারধর করতে থাকে আর মারতে মারতে তাকে বাস থেকে বের করে দেয়। আর এরপর মজনু আর তার বাবা মিলে সালেককেও অনেক মারধর করতে থাকে আর চিকিৎসা দিয়ে দিতে বলে। সালেক চিকিৎসা দিতে না চাইলে জোর জবরদস্তি করে তারা সালেকের কাছ থেকে চিকিৎসা নিয়ে নেয়। সালেক তখন অনেক কান্নাকাটি করতে থাকে, কিন্তু তারা তখন সালেকের কোনো কথাই শোনে না। সালেককে মারধর করে তাড়িয়ে দেয়, কারণ এই টাকাটা তাদেরও খুব প্রয়োজন। টাকাটা পেলে মজনুর বাবা মজনুর মা আর ভাইকে দেশে ফিরিয়ে আনতে পারবে। কিন্তু এ সময় দেখা যায় হঠাৎ করেই লটারি দাদুর জ্ঞান ফিরে আসে। অর্থাৎ লটারি দাদু মারা যায়নি, সে শুধুমাত্র জ্ঞান হারিয়েছিল। হুশ আসার সাথে সাথেই দাদুর টিকিটের কথা মনে পড়ে যায়। আর সে যখন দেখতে পায় টিকিটটা মজনুর বাবার হাতে রয়েছে, তখন সে মজনুর বাবাকে টিকিটটা ফিরিয়ে দিতে বলে। কিন্তু তারা তো টিকিটটা ফিরিয়ে দেয়ই না, উল্টো মজনু দাদুর গলা চেপে ধরে। আর এবার সত্যি সত্যি দাদু মারা যায়। ভেতরে চেঁচামেচির শব্দ পেয়ে সালেক আবারও বাসের মধ্যে আসে আর পেছন থেকে মজনুর বাবাকে ছুরি দিয়ে আঘাত করে চিকিৎসা নিয়ে পালিয়ে যায়। এরপর মজনু সালেককে ধরার জন্য সালেকের পিছু নিতে থাকে। হঠাৎ করে মজনু দেখতে পায় জঙ্গলের এক পাশে বসে একটা মেয়ে কান্না করছে। কাছে এসে মজনু দেখতে পায় মেয়েটা হচ্ছে সুবর্ণা। তখন সুবর্ণা জানায় সালেক তার সাথে প্রতারণা করছে আর তাকে মারধর করে সামনের রাস্তা দিয়ে পালিয়ে গেছে। এটা শোনার পর মজনু সুবর্ণার দেখানো পথে সালেককে খুঁজতে চলে যায়। কিন্তু এটা যে সুবর্ণা আর সালেকের একটা প্ল্যান ছিল এটা সে বুঝতে পারে না। মজনু যেন সালেককে আর খুঁজে না পায়, এজন্যই মূলত সুবর্ণা ইচ্ছে করেই মজনুকে একটা ভুল পথ দেখিয়ে দেয়। কারণ সালেক তখন বাসের মধ্যেই বসা ছিল আর সুবর্ণার জন্য অপেক্ষা করছিল। এরপর যখন তারা দুজনে বাস থেকে নামতে যাবে, ঠিক ওই মুহূর্তে সেখানে মজনু চলে আসে। আর কিছু বুঝে ওঠার আগেই সালেক তখন ছুরি দিয়ে মজনুর গলায় আর পেটে ক্রমাগত আঘাত করতে থাকে, যার কারণে মজনু সেখানেই মারা যায়। আর এদিকে গাড়ির মধ্যে থাকা টাইম বোমের ব্লাস্টের সময় খুব নিকটে চলে আসে। আবার ওদিকে দেখা যায় পুলিশ আহত অবস্থায় আতাকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করেছে। কিছুটা সুস্থ হওয়ার পর পুলিশ যখন আতাকে জিজ্ঞাসাবাদ শুরু করে, তখন আতা কিছুই মনে করতে পারে না। ডাক্তার পুলিশকে জানায় মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে আতার টেম্পোরারি মেমোরি লস হয়েছে, কিছুদিন সময় দিলে ঠিক হয়ে যাবে। মজনুকে মারার পর সালেক আর সুবর্ণা একটা প্ল্যান করে। তারা সবগুলো লাশকে একত্রিত করে পুরো বাসটাকে জ্বালিয়ে দেওয়ার পরিকল্পনা করে, যাতে করে খুনের কোনো প্রমাণ না থাকায় তারা পুলিশের হাত থেকে বেঁচে যেতে পারে। সালেক তখন সুবর্ণাকে বলে, তুমি পুরো গাড়িটায় পেট্রোল ছিটাতে থাকো, আমি একটু বাইরে থেকে বাবার সাথে কথা বলে আসি। এরপর সালেক বাহিরে চলে গেলে সুবর্ণা পুরো গাড়িতে পেট্রোল ছিটাতে থাকে। হঠাৎ করে সুবর্ণা টাইম বোমের টিক টিক শব্দ শুনতে পায় আর সে তখন কিছু বুঝে ওঠার আগেই টাইম বোমটা ব্লাস্ট হয়ে যায়। ব্লাস্টের শব্দ পেয়ে সালেক পেছনে তাকিয়ে দেখে বাসের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। যে টিকিটের জন্য এত কিছু ঘটে গেল সেই টিকিটের মালিক এখন শুধুমাত্র সালেক। এটা ভেবে সে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। কিন্তু আসল টুইস্ট আসে তখনই যখন সে লটারি টাকা নেওয়ার জন্য অফিসে আসে। সালেক যখন তার টিকিটটি বের করে ম্যানেজারকে দেখায়, তখন ম্যানেজার তাকে জানায় তার দেওয়ার টিকিটটি হচ্ছে 2022 সালের টিকিট আর এখন চলছে 2023 সাল, যার কারণে সালেক কোনোভাবেই তার টিকিটের নম্বরের সাথে রেজাল্টের নম্বর মেলাতে পারছিল না। তখন ম্যানেজার সালেককে অনেক অপমান করে আর বলে, আপনি 2022 সালের টিকিট নিয়ে 2023 সালের লটারির পুরস্কার নিতে আসছেন? কথাগুলো শুনে সালেকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। লটারির টিকিটটা হাতে নিয়ে সে যখন বাড়ির দিকে রওনা দেয়, তখন রাস্তায় পাওনাদাররা তাকে ধরে ফেলে আর তাকে অনেক মারধর করতে থাকে। আর এরপরেই মূলত সালেক দৌড়ে এসে তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। এরপর সালেক তার বাবাকে একটা ফোন করে, কিন্তু ওই পাশ থেকে কেউ একজন ফোন রিসিভ করে জানায় সালেকের বাবা আর বেঁচে নেই, কারণ সালেক বিয়ে করতে যায়নি বলে কোনো পক্ষের লোক সালেকের বাবাকে পিটিয়ে মেরে ফেলেছে। বাবার মৃত্যুর খবর শুনে সালেক অঝরে কান্না করতে থাকে, কারণ সে যদি বিয়েটা করতে যেত তাহলে তার বাবাকে এভাবে মরতে হতো না। সালেক তখন নিজেকে অনেক অপরাধী মনে করতে থাকে আর তাই সে নিজেও হাত কেটে আত্মহত্যা করে নেয়। এদিকে হাসপাতালের নার্স আতার কিছু জিনিস এনে আতাকে দেখায় আর আতাকে বলে, দেখেন তো চিনতে পারেন কিনা, এগুলো সব আপনার জিনিস। জিনিসগুলোর মধ্যে আতার মোবাইল, মানি ব্যাগ সহ দাদুর কাছ থেকে নেওয়া 2023 সালের লটারির টিকিটটাও ছিল। ঠিক এই সময় আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওই দিন রাতে আসলে কি ঘটেছিল। ওই দিন রাতে আতাকে মারার পর সালেক তাড়াহুড়া করে আতার মানি ব্যাগ থেকে পুরনো একটি লটারির টিকিট নিয়ে নেয়। সালেক তখন বুঝতে পারে না আতার মানি ব্যাগে থাকা ওই টিকিটটি ছিল 2022 সালের টিকিট। দাদুর কাছ থেকে নেওয়া টিকিটটি আতার প্যান্টের ডান পকেটেই ছিল,
যেটা সালেক দেখতেই পায় না, যার কারণে সালেক তখন 2022 সালের টিকিটটা নিয়েই চলে গিয়েছিল। সিন বর্তমানে আসে, আতা তার এতগুলো জিনিস দেখার পরেও কোনো কিছুই মনে করতে পারছিল না, কারণ সে মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে পুরনো সব স্মৃতি ভুলে গিয়েছে, যার কারণে নার্স তখন আতার কাছ থেকে চলে আসে। আর এখানেই অসাধারণ সিরিজটি শেষ হয়ে যায়। টাকার লোভ একটা মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে, আর এই সিরিজটি যেন তারই উদাহরণ। আর এজন্যই আমাদের সবার উচিত টাকার লোভ থেকে নিজেদেরকে সংযত রাখা। সিরিজটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী মুভির এক্সপ্লেনেশন পাওয়া।